সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই যে আপনারা দেখেন, আমি চলে আসলাম ঢাকা কারণ বাজার এরশাদ বিল্ডিং এর সামনেই। তো আপনারা দেখেন এখানে অনেক আনারস বিক্রি করতেছে। তো আজকে আপনাদেরকে আনারসের প্রাইসগুলো জানাবো, কত করে আনারস বিক্রি করে। দর্শক আমার সাথে থাকবেন। আর দর্শক, আপনারা যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই ঢাকা কারণ বাজারে এসে এরশাদ বিল্ডিং এর সামনে থেকে আনারস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। তো আপনাদের একটু আমি ভালো করে দেখাই। তো দর্শক, এই যে আপনারা দেখেন এখানে অসংখ্য অসংখ্য আনারস আছে। তো আমরা তাদের সাথে একটু কথা বলবো, কথা বলে জানবো আজকে আনারস কত করে ওনারা বিক্রি করতেছে। আজকের আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। দর্শক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। আর দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকার নাম তো একটু বলেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি টাঙ্গাইলের মধুপুর। আচ্ছা কাকা, আপনি কতদিন যাবৎ ধরে এই আনারসের ব্যবসা করতেছেন? আমি তো এখানে 10-15 বছর ধরে আছি। 10-15 বছর ধরে এখানে আনারস বিক্রি করেন? জি। আচ্ছা, আপনারা কি দেশের থেকে আনারস আপনাদেরকে ফাটাই দেয় লোকে নাকি? আপনারা ওইখান থেকে বাগানালারা বানাই দেয়, এখানে আমরা বিক্রি করি। এখানে আপনারা বিক্রি করেন? আচ্ছা আচ্ছা। তো এই যে এত বছর ধরে আনারসের ব্যবসা করতেছেন, কেমন বুঝতেছেন এই ব্যবসায়? কোন লাভবান আছেন বা কিছু করতে পারছেন? এবছর লাভবান না, করোনার জন্য ধরা। করোনার জন্য ধরা? আচ্ছা আচ্ছা। যাক, তো কাকা আমরা একটু আপনার কাছ থেকে আনারসের রেটটা জানবো, এগুলো কত করে আজকে বিক্রি করতেছেন? এটা 15 থেকে 20। 15 টাকা 20 টাকা, লাস্ট 15 টাকা বিক্রি করতেছে? জি জি। আচ্ছা আচ্ছা, এটা কোথাকার আনারস? এটা মধুপুর, টাঙ্গাইলের মধুপুর। টাঙ্গাইলের মধুপুরের আনারস। আচ্ছা, আর ওটা কত করে বিক্রি করতেছেন? 12টা? এটা 50-45। 50-45 টাকা বিক্রি করতেছে? জি জি। আচ্ছা আচ্ছা, এটা তো খুব সুন্দর, সাইজও খুব ভালো। হ্যাঁ, এটা বড় মাটি। এগুলো ফল দোকানে বিক্রি করে বেশিরভাগ মানুষ? হ্যাঁ, এগুলো দোকানে যারা বিক্রি করে এরা বিক্রি করে। আর এগুলো ভ্যানে বিক্রি করে? ভ্যানে, ভ্যানে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এগুলো কোথাকার? এগুলো টাঙ্গাইল মধুপুরের। এগুলো টাঙ্গাইল মধুপুরের? জি। এগুলো একটু বড় হওয়ার কারণ কি? এগুলো বড় হইলে সাইজে এরকম, এগুলা আপনার সার বেশি করছে, বেশি খাড়াম হইছে। আচ্ছা আচ্ছা, মানে তো এগুলাও এরকম হইতো, এগুলো একটু সার কম দিছে। সার কম দিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই যে আমরা ওই দিকে দেখতেছি, এগুলা কত করে বিক্রি করতেছে? এগুলার এটা একই দাম। এগুলা এটা এটা একই, 50-45। এটা এটা একই দাম? ওটা তো একটু ছোট কাকা। ছোট না, একই সাইজ, হয়তো একটু 19-20। আচ্ছা আচ্ছা, এটা 19-20 থাকবেই, একটু 19-20 থাকবে। আর এগুলা? এটা 20-25। 20-25 করে বিক্রি করতেছে? আচ্ছা, তো কেমন বিক্রি করছেন আজকে? আজকে তো আসলে পাইকারি পত্র কম, এখন তো ফল আনারসের সাথে আবার যে আম নামছে, লিচু নামছে, তারপরে আবার জাম আছে। আচ্ছা, আম কয়েক প্রকার ফল থাকার কারণে এখন আনারসের পাইকারি একটু কম। আচ্ছা আচ্ছা, মানে আপনি এটাই বলতেছেন এখন আম জাম কাঁঠাল লিচু আসার কারণেই আপনাদের এই আনারসগুলো একটু কম খাইতেছে পাবলিক? জি জি। পাবলিক ওগুলো একটু বেশি খাইতেছে তাই? জি জি। আচ্ছা আচ্ছা, তো এখন যে আনারসগুলো আছে আজকে তো তাহলে থেকে যাবে আপনার? আজকে মনে হয় ওয়েদারের যে অবস্থা তাতে কিছু থেকে যাইতে পারে। থেকে যাবে? থেকে যাইলে এগুলো কি করেন, রেখে যান জায়গায়? ওইগুলো ওই যে কাগজ দিয়ে ঢেকে রেখে দিই। কাগজ দিয়ে ঢেকে রেখে যান, পরদিন রাতে আবার খুলি, খুলে আবার পরদিন বিক্রি করে ফেলে। আচ্ছা কাকা, আপনি কি ঢাকায় থাকেন না আপনি দেশের থেকে আসেন? আমি নিয়ে আপাতত রুমে থাকি আর কি, বেচারার রুম। বেচারার থাকেন, এই জায়গাতে থাকেন? এই জায়গা, ওই জায়গাতে মাল ফাটে, আপনার এখানে বসে বিক্রি করেন? ওই জায়গা থেকে ওই খেতালে পাঠাই দিচ্ছি। জি, বাগানালে পাঠাই দিচ্ছি, মানুষের বাগান আছে, ওনারা এখানে পাঠাই দেবো, আমরা এখানে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো কাকা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার একটা ফোন নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, বলেন। 01725 01725 98 98 19 19 14 14।